তাদের সামনে দেখাতে হবে, শুধু এক ক্লাসে নয়, 10 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে এরকম নৃত্য করতে হবে, তোমাকে ড্যান্স দিয়ে দেখাতে হবে প্রত্যেকটা ক্লাসে। আমাকে বলুন, যদি মুসলিম মেয়েরা যুবক ছেলেদের সামনে, ওস্তাদের সামনে নৃত্য করে, ড্যান্স দেয়, গান বলে, এবং গান ওই শিল্প সংস্কৃতির মধ্যে গান, কোন ডিজাইনের গান বলবে, কোন এলাকার গান অনুসরণ করবে, সব কিছু দেওয়া আছে, এবং সেইটা আপনাকে শিখতে হবে, সবার সামনে বলতে হবে, দেখাতে হবে, তারপর মার্কস পাবেন, এর আগে মার্কস নাই। আমাকে বলুন তো, এইমাত্র যেই কথা বললাম, এইটা যদি আমাদের মুসলমান সন্তানকে শিক্ষা দেওয়া হয়, সে মুসলমান সন্তান কি হবে আমাকে বলুন? এটা শুরু করছে 5 থেকে 6 থেকে। আপনারা কোথায় আছেন, কিসের হিংসা করতেছেন? নেতৃত্ব নিয়ে যান, সব কিছু নিয়ে যান, এই জাতিকে বাঁচান, এই জাতিকে রক্ষা করুন, রক্ষা করুন, সব নিয়ে যান। জার্মানিওয়ালাদের নেতৃত্ব করার প্রয়োজন নেই, কিচ্ছুর প্রয়োজন নেই, এই জাতিকে বাঁচান, এই জাতিকে রক্ষা করুন। আমি তো দেখতেছি স্পেন হয়ে যাচ্ছে দেশ, তুর্কিস্তান হয়ে যাচ্ছে দেশ, মিশর হয়ে যাচ্ছে দেশ, এরা বুখারা সামারকান্দ হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। শ্রদ্ধা ভাজন সেরে তাজ সম্মানিত ওলামা ইকরাম, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কেন প্রেরণ করেছেন, এই আয়াত স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সমস্ত দ্বীনের উপরে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন বিজয় অর্জন করবে। দ্বীন একটা ব্যাপক শব্দ, দ্বীন বর হক, দ্বীন বর বাতিল, লাকুম দ্বীনুকুম ওয়ালিয়া দ্বীন, এখানে বাতিলদেরকেও, বাতিলদের আদর্শকেও দ্বীন বলা হয়েছে, ইসলামী আদর্শকেও দ্বীন বলা হয়েছে। তো জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দ্বীন, সমস্ত আদর্শ, সমস্ত নীতি, সমস্ত কানুন, সব আইনের উপরে নবী আলী সাল্লাতু ওয়াসাল্লামের আইন বিজয় অর্জন করবে। কি কথা ঠিক না? আমরা সহজভাবে বলতে পারি, দুনিয়াতে যত আদর্শ আছে, সেকুলারিজম বলেন, সোশ্যালিজম বলেন, ক্যাপিটালিজম বলেন, কমিউনিজম বলেন, ডেমোক্রেসি বলেন, আপনি হিন্দু মতবাদ বলেন, খ্রিস্টান মতবাদ বলেন, ইহুদি মতবাদ বলেন, শিখ মতবাদ বলেন, যত মতবাদ আছে, যত আদর্শ আছে, যত নিয়ম আছে, যত কানুন আছে, সমস্ত কানুনকে পরাজিত করে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানুন, তার আইন কি করবে ভাই? বিজয় অর্জন করবে। আমি সহজভাবে বলতে পারলাম কি কথাটা? তার মানে যদি খাওয়ার জায়গায় যাই, সেখানে অন্য কোনো আদর্শ চলবে না, নবী আলী সাল্লাতু ওয়াসাল্লাম আদর্শ চলবে। যদি রাস্তায় বের হই, অন্য আদর্শ অনুযায়ী রাস্তায় হাঁটবো না, নবী আলী সাল্লাতু ওয়াসাল্লাম আদর্শ অনুযায়ী রাস্তায় হাঁটবো। যদি সহজভাবে বলি, বাথরুমে ঢুকবো, অন্য আদর্শ অনুযায়ী ঢুকবো না, কার আদর্শ অনুযায়ী ঢুকবো? নবী আলী সাল্লাতু আদর্শ অনুযায়ী ঢুকবো। আরও যদি বলি, পোশাক পরবো নবীর আদর্শ অনুযায়ী, আমি ব্যবসা বাণিজ্য করবো নবীর আদর্শ অনুযায়ী, আমি ম্যাজিস্ট্রেট করে আইন চালাবো কার অনুযায়ী? দেখেন, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, এখানে কিন্তু আমাদের গবেষণার বহুত কমতি আছে। আমাদের সমস্যাটা আমি দেখছি তো, আমাদের সমস্যাটা কোথায় আসলে? আমি যেটা দেখছি, আমাকে ভুল হতে পারে, আসলে আমরা দ্বীনের তর্জমা সম্পর্কে অনেকে ওয়াকিফাল না, এবং দ্বীন জিনিসটা কি, ইসলাম জিনিসটা কি, শরিয়াহ জিনিসটা কি, নবী কেন আসছেন দুনিয়াতে, এ ব্যাপারে আমাদের গবেষণা খুবই কম। এর কারণটা কি, কম হওয়ার কারণটা কি?
দেখেন, চিন্তা ভাবনা, আদর্শ, নীতি, এটা শুধু এলেম দ্বারা পরিবর্তন হয় না, এটা সমাজ, সংস্কৃতি, আদর্শ, পরিবেশের দ্বারা পরিবর্তন হয়। আমি সহজে বলবো, একেবারে আমার কথা সত্যায়নের জন্য আমি কিছু দলিল পেশ করব। আমরা বাংলাদেশে যারা ওলামায় দেওবন্দ আছি, বরিশালেও ওলামায় দেওবন্দের মাসলাকে পড়াশোনা করি, উত্তরবঙ্গেও পড়াশোনা করি, আমরা ঢাকাতেও পড়াশোনা করি, আমরা নোয়াখালী জোনেও পড়াশোনা করি, সিলেট জোনেও পড়াশোনা করি, সিটাং জোনেও একই সিলেবাসে পড়াশোনা করি, সবাই কি ভাই আহলে দেওবন্দ। কিন্তু আমি যদি প্রশ্ন করি, ঢাকার ওলামায়ে কেরামের মেজাজ আর সিটাংয়ের ওলামায়ে কেরামের মেজাজ কি এক না ভিন্ন? একটু চিন্তা করে দেখেন তো। বাদ দেন, হাটহাজারি ওলামায়ে কেরামের মেজাজ, পটিয়ার ওলামায়ে কেরামের মেজাজ এক না ভিন্ন? সিলেবাস কিন্তু মেজাজ, এর কারণটা কি? আপনি দেখবেন সিলেটের ওলামায়ে কেরাম এবং চিটাংয়ের ওলামায়ে কেরামের মেজাজ এক না, বাংলাদেশের ওলামায়ে কেরাম এবং ভারতের ওলামায়ে কেরামের মেজাজ কি এক? ভারতের ওলামায়ে কেরাম এবং পাকিস্তানের ওলামায়ে কেরামের মেজাজ কি আর? সবাই তো হলে দেওবন্দের সিলেবাস অনুকরণ করি, মেজাজের মধ্যে পার্থক্য আসবে কেন? এই প্রশ্ন কি একদিন করছেন? দেখেন, ভারতের যত ওলামায়ে কেরাম, সমস্ত ওলামায়ে কেরামের বয়ান শুনবে সেকুলার চাই, সেকুলার চাই। আমি যদি বলি আমি সেকুলারিজম চাই বাংলাদেশে, আমাকে তো কাফের প্রতিবাদ দিবেন, আমাকে তো বলবেন এটা সবচেয়ে বড় কাফের। কিন্তু আপনি দেখবেন ভারতের সমস্ত ওলামায়ে কেরাম কি চায়? আমরা সেকুলারিজম চাই, সেকুলারকে প্রতিষ্ঠিত করতে চাই। প্রত্যেকের বয়ানের মধ্যে আপনি দেখবেন সেখানে সেকুলার প্রতিষ্ঠিত করতে চায়, আর আমরা সেকুলার বিরোধিতা করতেছি, এর কারণটা কি? তাদের দেখবেন পুরা ভারতের ওলামায়ে কেরামের মেজাজের মধ্যে, বয়ানের মধ্যে হেফাজত, আমরা আজাদি চাই, আমরা নিরাপদে ধর্ম পালন করতে চাই, নিরাপত্তা চাই। সমস্ত ওলামায়ে কেরামের মেজাজকে আমরা কি চাই? নিরাপত্তা চাই, আমরা কি চাই? আজাদি চাই, আমরা ধর্মীয় স্বাধীনতা চাই। এই কথা কেউ বলে না, আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই ভারতের মধ্যে, কেউ না বলে না কেউ। আবার পাকিস্তানের ওলামায়ে কেরাম দেখবেন তারা বলে কি, ইসলামী হুকুমত চাই। এর কারণটা কি? আমাদের দেশের একদল ওলামায়ে কেরাম আছেন যারা হুকুমত চাওয়াটাকে নাজায়েজ মনে করে, আমার আর এক দল মনে করতেছে না হুকুমত লাগবে, অথচ সিলেবাস সবাই এক, একই পড়াশোনা করতেছি, মেজাজের মধ্যে এত পার্থক্যটা, কারণটা কি? আমি কি বলতে চাই, শুধু এলেম বা কিতাব মানুষের মেজাজ পরিবর্তন করে না। আপনি দেখেন আমাদের একই মাদ্রাসার ছাত্র, একই ক্লাসের ছাত্র, একই দর্শের ছাত্র, কিন্তু বংশক্রমে তাদের মেজাজের মধ্যে পার্থক্য আছে। বংশের মধ্যে কি আছে ভাই? মেজাজের মধ্যে পার্থক্য আছে কি নেই? আসলে মেজাজটা কিভাবে তৈরি হয় এটা আপনাকে বুঝতে হবে। আমাদের হোসাইন সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা বয়ান করছেন, তার বিবাহের ঘটনা বলছিলেন, আজও মনে পড়ে কথাটা। তিনি তার এক ছাত্রকে, ওনা তার ওস্তাদ হোসাইন সাহেব রহমতুল্লাহ আলাইহিকে পান কেনার জন্য টাকা দিছিলেন, অল্প পয়সা, আটানা পয়সা, আমার যতটুকু মনে পড়ে। এই ঘটনা অনেক জায়গায় বয়ান করছেন তিনি। তো হুজুর বলছে এই পান নিয়ে আস। তো হোসাইন সাহেব রহমতুল্লাহ আলাই তিনি বাজার থেকে খুব ভালো পান নিয়ে আসছেন। এখন হুজুর বলতেছেন তোমাকে যে পয়সা দিছি এতে তো এত ভালো পান পাওয়ার কথা না, হুজুর আপনি যে পয়সা দিচ্ছেন তাতে ভালো পান পাই না, কিন্তু আপনার জন্য খারাপ পান আনবো এটা আমার কাছে ভালো লাগে নাই, এই জন্য আমার পকেট থেকে কিছু পয়সা পুরাইয়া তারপর আপনার জন্য পান নিয়ে আসছি। হোসাইন সাহেব রহমতুল্লাহ বলেন তখন উস্তাদ সিদ্ধান্ত নিছে এই ছেলেটা রুচি আছে, এই ছেলের কাছে আমার মেয়ে বিবাহ দেবে। ওই হুজুরের মেয়েকে ওই হোসাইন সাহেব রহমতুল্লাহর কাছে বিবাহ দিয়েছিলেন ওই একটা ঘটনার কারণে। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতেছি। দেখেন পরিবেশ, পরিস্থিতি আমাদের মেজাজের মধ্যে আসমানচয় পার্থক্য করে দেয়। যেমন একটা ছেলের হঠাৎ একটা হোসট খাওয়ার কারণে তার গোটা জিন্দগি চেঞ্জ হয়ে যায়, এরকম হয় কি হয় না? আমাদের ওলামায়ে কেরামের মেজাজটা, আমাদের ওলামায়ে কেরামের মেজাজ হলো পঠন পাঠন। আমরা এতদিন পড়ছি, এখন পড়াবো, একটা মাদ্রাসা করব, আমরা মনে করি দিনের খেদমত এতটুকু যথেষ্ট, এর বাইরে দিনের কোনো খেদমত নেই। যদি আমি আলেম সাহেবকে বলি, ওস্তাদ জি, শ্রদ্ধাভাজন,
দেখেন নবী আলী সালাতু আসলাম আদর্শ সমস্ত আদর্শ বিজয় অর্জন করবে, কিন্তু ম্যাজিস্ট্রেট করে তো ইসলামী আদর্শ চলে না, সেখানে তো ইংল্যান্ডের আদর্শ চলে, সেখানে আপনি বিজয় করেন না কেন? জজ করতো আপনার ইসলামী নিয়ম অনুযায়ী বিচার হয় না, আপনি সেখানে পরিবর্তন করেন না কেন? যদি বলে হাইকোর্টে তো আপনার কোনো কাজই চলে না, সেটা পরিবর্তন করেন না কেন? সুপ্রিম কোর্টে কেন করতেছেন না? আজকে ব্যবসা বাণিজ্যের মধ্যে, লেনদেনের মধ্যে, আচরণের মধ্যে সব কিছু বাদ দেন, আপনি যে বিবাহ করতেছেন, আপনার মেয়ে বিবাহ দিচ্ছেন, সেখানেও তো ইসলামী আদর্শকে অ্যাপ্লাই করতে পারতেছেন না, পারতেছেন না। আমি আমার মেয়েকে বিবাহ দেব, আমি আমার মেয়েকে যখন ইচ্ছা তখন বিবাহ দিতে পারি, এটা আমার ইসলাম বলছে, আমাকে ইসলাম আমাকে অধিকার দিছে, কি দিতে পারি কি পারি না, ছোট অবস্থা আমার মেয়েকে বিবাহ দিতে পারি, ইসলাম আমাকে অধিকার দিছে। লেকিন বাংলাদেশের রাষ্ট্র আমাকে অধিকার দেয়নি, যদি আমার মেয়ের বয়স 16 হয় বিবাহ দেয় কাবিননামা করি না, যখন 18 হয় তখন কাবিননামা করি, করতে পারি না। অথচ ইসলাম আমাকে অধিকার দিছে কিন্তু রাষ্ট্র আমাকে অধিকার দেয়নি, তালাকের অধিকার ইসলাম আমাকে দিছে রাষ্ট্র আমাকে দেয়নি। ইসলাম আমাকে এই বিষয়ের উপরে, পারিবারিক জিন্দগির উপরে অনেক কানুন দিয়েছে, কিন্তু রাষ্ট্র সেই সমস্ত কানুন থেকে আমাকে মাহরুম করেছে। একদিনকে জিজ্ঞাসা করছেন, একদিনকে চিন্তা করছেন, এটা কেন হচ্ছে, এটা কেন করতেছি, একদিনও চিন্তা করি নাই। সবচেয়ে বড় ব্যাপারটা হলো ওলামায়ে কেরামের হামকে বাবু ডাঙ্কুনিস, আমরা আমাদেরকে অনেক বড় মনে করি, আমরা মনে করি অনেক কিছু হয়ে গেছে, আমাদের অনেক শক্তি, কোনো সন্দেহ নেই। কিন্তু আমি যদি প্রশ্ন করি, ওক্য 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 ওক্যর জন্য পাগল হয়ে গেছে, ধরে নেন আজকে ফেনীতে, ফেনী শহরে মেয়র নির্বাচনে সমস্ত ওলামায়ে কেরাম ঐক্য হয়েছেন, একসাথে নেমেছেন, তাতে কত ভোট পাবেন, আপনার কত পার্সেন্ট আছেন? আমরা গোটা বাংলাদেশে কত আলেম আসু, তো জগন্নাথ ইউনিভার্সিটি কত ছাত্র আছে, একদিন চিন্তা করছেন? আপনার গোটা ফেনী জেলাতে কতজন ছাত্র পড়েন মাদ্রাসায়? আর ফেনী জেলাতে প্রাইমারি, হাই স্কুল, কলেজ সহ কত ছাত্ররা পড়তেছে, ছাত্রীরা পড়তেছে? আপনি কি চৌকিদার থেকে শুরু করে প্রধান বিচারপতি পর্যন্ত আপনারা কোথাও আছেন? গোটা মেডিকেল ডিপার্টমেন্টে আপনারা কোথাও আছেন? গোটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আপনারা কোথাও আছেন? গোটা প্রশাসনের মধ্যে কোথাও আমরা আসি, আমরা আসি কোথায়? না একটা এমপি আসি, না একটা মিনিস্টার আছে, না একজন চেয়ারম্যান, না একজন ইউপি চেয়ারম্যান, না উপজেলা চেয়ারম্যান। এরপর আমাদেরকে অনেক বড় মনে করি, অনেক বড় মনে করি, যেরকম কুয়ার ব্যাংক নিজেকে অনেক বড় মনে করে, যেহেতু সে কুয়াই দেখছে, সাগরের দিকে লক্ষ্য করে নাই। ঠিক আমরা কুয়ার দিকে লক্ষ্য করি, দেশের দিকে লক্ষ্য করি না। যদি দেশের দিকে লক্ষ্য করতাম তাহলে ভাবতাম আমি কোথায় আস, কেন মারামারি করতেছেন, কেন হিংসা করতেছেন? আমরা তো বলছি ভাই নেতৃত্ব আপনারা নিয়ে যান, আল্লাহর কসম চরমনিওয়ালার নেতৃত্বের জন্য কাজ করে না রে ভাই, বিশ্বাস করেন, নেতৃত্ব আপনারা নিয়ে যান। আপনি কিসের হিংসা করতেছেন? আপনি জানেন পার তলে মাটি নেই? আপনাকে খবর আছে ইরাকের মধ্যে গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি এলেম ছিল, আহলে এলেম সেখানে ছিল, কিন্তু হালাকুকা চেঙ্গিস খা 10 লক্ষ মুসলমানদের মাথা দিয়ে মিনার গড়ছে, ইউফ্রেটিস টাইগ্রিস নদী সমস্ত রক্তে লাল হয়ে গেছে। আপনারা জানেন যেখানে স্পেন থেকে গোটা দুনিয়ার মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ছে, সেখানে কিন্তু একটা মসজিদও ছিল না, 80 দশকে মাত্র সৌদি সরকার তাদের অর্থায়নে একটা মসজিদ স্থাপন করছে, সব কিছু ধ্বংস হয়ে গেছে, সব কিছু বিলীন করে দিয়েছে। আপনি কি জানেন যে তুর্কিস্তানের মধ্যে 750 বছর পর্যন্ত মুসলমানের শাসন ছিল, যেটা আমরা শেষ খেলাফত মনে করি, যদিও খেলাফত না মুসলমানের শাসন, সেখানে কামাল পাশা ক্ষমতা আসার পরে এমন কোন আলেমের বাড়ির গাছ নাই যে গাছের মধ্যে একজন আলেমকে হত্যা করা হয়নি, সমস্ত আলেমকে হত্যা করছে, সাগরের মধ্যে সমস্ত আলেমদেরকে জাহাজের মধ্যে তলিয়ে দিয়েছে, বোরখা পরা নিষেধ করছে। এই যে সুফিয়া, আশা সুফিয়াকে, আয়া সুফিয়াকে সেখানে কি করছে, সেটাকে ক্লাব বানিয়ে দিছে, হাজারো মসজিদকে ধ্বংস করে ফেলছে কামাল পাশা,
বোরখা পরা নিষেধ করেছে, আপনি কি জানেন সেখানে মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, আলেম দিকে তাড়িয়ে দিয়েছে, অথচ 750 পর্যন্ত মুসলমানের সেখানে শাসন ছিল। যে মিশরের মধ্যে হাজারো নবীদের জায়গা, সেই মিশরের অবস্থা কি? দাড়ি রাখে আঙুল নিষেধ, দাড়ি রেখে চলতে পারে না। আপনি কি জানেন বাংলাদেশের অবস্থাটা কি, সিলেবাস কি করছে বর্তমানে? এই সিলেবাস অনুযায়ী কোন মুসলমান সন্তান যদি পড়াশোনা করে সে নাস্তিক হতে বাধ্য, নাস্তিক হবেই হবে। সেখানে সম্পূর্ণভাবে সহশিক্ষা নয়, শুধু সহ অবস্থান শিক্ষা দেওয়া হচ্ছে। বইয়ের মধ্যে যদি লেখে যে তোমার আম্মুর চুমা তুমি সভাবে স্বেচ্ছায় গ্রহণ করলেও বন্ধুর চুমা যদি গ্রহণ নাও করো, হাত ধরে হাঁটতে তো অসুবিধা নেই, এটা শিক্ষা দেওয়া হচ্ছে একটা মেয়েকে। যদি স্কুলের মধ্যে উস্তাদ পড়ায় যে তুমি তোমার বন্ধুর হাত ধরে হাঁটতে পারো, এতে কোনো অসুবিধা নাই, আমাকে বলুন তো আর লাগে কি, আমাকে বলুন। সেখানে জানেন কি শিক্ষা দেওয়া হচ্ছে বর্তমানে? আমরা অনেকেই জানি না ওলামায়ে কেরাম, আমার কলিজা ফেটে যায়, শুধু হিংসা, হাসাদ, গীবত, শিকায়ত, নিজেকে বড় মনে করেন। আপনি কোথায় আছেন? আপনার পাঁচতলে কি মাটি আছে আপনি জানেন? আজকে শিল্প সংস্কৃতির নামে প্রত্যেকটা ক্লাসের মধ্যে ড্যান্স শিক্ষা দেওয়া হচ্ছে, প্রত্যেকটা ক্লাসের মধ্যে বাধ্যতামূলক, শুধু থিওরিক্যাল না হযরত, আপনি আশ্চর্য হয়ে যাবেন। যেমন গায়ে হলুদে কিভাবে ড্যান্স দিতে হবে, মাথা কিভাবে নাড়াতে হবে, কোমর কিভাবে ঢুলাতে হবে, এটা থিওরিক্যাল তো পড়াইছে, এই পড়াইলে হবে না, এই নৃত্য করে নাচ দিয়ে ওস্তাদের সামনে দেখাতে হবে। শুধু এক ক্লাসে নয়, 10 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে এরকম নৃত্য করতে হবে, তোমাকে ড্যান্স দিয়ে দেখাতে হবে প্রত্যেকটা ক্লাসে। আমাকে বলুন যদি মুসলিম মেয়েরা যুবক ছেলেদের সামনে ওস্তাদের সামনে নৃত্য করে, ড্যান্স দেয়, গান বলে, এবং গান ওই শিল্প সংস্কৃতির মধ্যে গান, কোন ডিজাইনের গান বলবে, কোন এলাকার গান অনুসরণ করবে, সব কিছু দেওয়া আছে। এবং সেইটা আপনাকে শিখতে হবে, সবার সামনে বলতে হবে, দেখাতে হবে, তারপর মার্কস পাবেন, এর আগে মার্কস নাই। আমাকে বলুন তো, এইমাত্র যেই কথা বললাম, এইটা যদি আমাদের মুসলমান সন্তানকে শিক্ষা দেওয়া হয়, সে মুসলমান সন্তান কি হবে আমাকে বলুন? এটা শুরু করছে 5 থেকে 6 থেকে। আপনারা কোথায় আছেন, কিসের হিংসা করতেছেন? নেতৃত্ব নিয়ে যান, সব কিছু নিয়ে যান, এই জাতিকে বাঁচান, এই জাতিকে রক্ষা করুন, রক্ষা করুন, সব নিয়ে যান। চারমানিওয়ালাদের নেতৃত্ব করার প্রয়োজন নেই, কিচ্ছুর প্রয়োজন নেই, এই জাতিকে বাঁচান, এই জাতিকে রক্ষা করুন। আমি তো দেখতেছি স্পেন হয়ে যাচ্ছে দেশ, তুর্কিস্তান হয়ে যাচ্ছে দেশ, মিশর হয়ে যাচ্ছে দেশ, এরা বুখারা সামারকান্দ হয়ে যাচ্ছে, যে বুখারার মধ্যে ইমাম বুখারির জন্ম, 72 বছর পর্যন্ত সেখানে কোরআন পড়তে পারে নাই, কোরআন শিক্ষা দেওয়া হয় নাই, সব নাস্তিক হয়ে গেছে, সব নাস্তিক হয়ে গেছে। আজকে সৌদির অবস্থা কি জানেন? সেখানে সুন্দরী প্রতিযোগিতা হচ্ছে, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা সৌদির মধ্যে, সেখানে মন্দির স্থাপন করা হচ্ছে, সেখানে রামায়ণ পড়াবে, সৌদির সিলেবাসের মধ্যে রামায়ণ ঢোকানো হচ্ছে। আপনি জানেন এই জাতিদের নিয়ে কি করতেছে, আর ওরা কি করছে? আমরা যতটুকু আছে, আমি তো দেখছি আমাদের কোনো শক্তিই নেই, কি শক্তি আছে আমাদের? যারা গবেষক তারা জানে আমাদের কি শক্তি আছে, কি পরিমাণে শক্তি আছে আমাদের। এই ফেনি জেলায় যেই কজন পুলিশ আছে, সমস্ত প্রশাসন বাদ দেন, এই পুলিশের সাথে মোকাবেলা করার ক্ষমতা কি আমাদের জেলার কেউ আছে? শুধু পুলিশের সাথে, র‍্যাব, বিজেপি, আর্মি সব বাদ, অথচ আমরা নিজেদেরকে কি মনে করি, কোথায় মনে করি, আসমানে মনে করি, জমিন, আমি নিজে জানি না। আজকে মসজিদের মধ্যে, এই হলের মধ্যে বহুত লোক আমরা আছি, এই হলের থেকে বের হন, দেখেন তো আপনার কতজন লোক আছে, ধরে না আজকে এখানে যারা আছি, যদি আক্রমণ করে কয়জন আমার সাথে থাকবেন? এতটুকু চিন্তা কেন করেন না, আমরা কতজন লোক আছি বাংলাদেশের মধ্যে? হ্যাঁ, কয়জন লোক থাকবেন আমার পাশে, কয়জন লোক থাকবেন? কোথায় লোক, কোথায় কি, কোথায় আদর্শ, কোথায় নীতি, কোথায় আমাদের শক্তি? ওয়াইদুল আহমাস্তাত বিন পুগা, শক্তি জোগাড় করো। এই শক্তি কি? জনগণ সবচেয়ে বড় শক্তি, জনগণের সে কোনো দুনিয়াতে শক্তি নেই, বুলেট কামান এগুলো কোনো শক্তি না। বলতে পারেন কেন?
আপনি দেখেন ব্রিটিশদের কাছে অস্ত্র ছিল, বুলেট ছিল, কামান ছিল, কিন্তু জনগণ ছিল না, থাকতে পারে নাই। সাদ্দামের কাছে গোটা প্রশাসন ছিল, গোটা ক্যান্ডেলম্যান তার সাথে ছিল, জনগণ ছিল না, থাকতে পারে নাই। প্রেসিডেন্ট গাদ্দাফি লিবিয়ার সব তার কাছে ছিল, জনগণ সাপোর্ট করে নাই, থাকতে পারে নাই। ইরশাদ সাহেবের কাছে সব কিছু ছিল, কিন্তু জনগণ ছিল না, ক্যান্ডেলম্যান তাকে রক্ষা করতে পারে নাই। জনগণ সবচেয়ে বড় শক্তি, আপনাকে মনে রাখতে হবে, জনগণ সে বড় শক্তি কিছু নাই। জনগণকে ঐক্যবদ্ধ করেন, জনগণের কাছে যান, জনগণকে বুঝান, জনগণকে দাওয়াত দেন, দেশের অবস্থা বুঝান। সব বেইমান বানানোর চক্রান্ত চলতেছে, কোনো জায়গায় ইসলাম নেই। আগে ওলামায়ে কেরামকে প্রশাসন যে শ্রদ্ধা করত, তার কিউ ধ্বংস শ্রদ্ধা তাদের মধ্যে নেই, সব নাস্তিক হয়ে যাচ্ছে, সব ধ্বংস হয়ে যাচ্ছে। জানেন প্রশাসনের অবস্থা কি, নীতি ও আদর্শ বলতে কিচ্ছু নেই, শুধু ঘুষ চুরি আর টাকাতি ছাড়া কিচ্ছু বোঝে না, তারা সব শেষ। আপনি জানেন বাংলাদেশের এই কয় বছরে 10-14 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। আজকে দেখেন রিপোর্ট, আজকে আমাদের বাংলাদেশের রিজার্ভের অবস্থাটা কি, $17,000 নিচে চলে আসছে বাংলাদেশের রিজার্ভ। যদি এরকম 14,000 নিচে চলে আসে, তাহলে বাংলাদেশের দুর্ভিক্ষ লাগবে, এলসি বন্ধ হয়ে যাবে, আমদানি বন্ধ হয়ে যাবে। খবর আছে আপনার? আমাদের অনেক কিছুই জানা নেই এখন পর্যন্ত। আমাদের বিদেশি যারা শ্রমজীবী আছে, তাদের রেমিটেন্সের মাধ্যমে আমাদের দেশ চলতেছে, এটা বন্ধ হয়ে গেলে কি হবে আমি জানি না। যাই হোক, যারা আছেন, আমি চিন্তা করি নিজেদের মধ্যে নিজেদের এই খোসাখুসি মারামারি, হামকে বাবু ডাঙ্গুন্নিস, এই মাথা থেকে ঝেড়ে ফেলুন। আপনি দেখুন, আমরা যখন মাহফিল করি, অনেকগুলি মাদ্রাসার সাথে একত্রিত হই, মনে করি সব বাংলাদেশ তো আমাদের, মনে হয় আমরা সব বিজয় করে ফেলছি। আরে বাবা, তুমি দেখছো তুমি পার্সেন্টেজ কত, তোমার সংখ্যা কত, তোমার শক্তি কত, তুমি কত জায়গায় আসো, তোমার গ্রামের মধ্যে গিয়ে দেখো তুমি কতজন আসো, সব বাদ দাও, তোমার গ্রামের মধ্যে তুমি দেখো তোমরা কত পার্সেন্টেজ আসো। ওলামায়ে কেরামকে বলবো, শুধু একটা জায়গা নেন, আপনার গ্রামের মধ্যে খোঁজ করেন আপনার কত পার্সেন্টেজ আছেন, তাহলে বুঝবেন আপনার শক্তি কি, আপনি কোথায় দাঁড়িয়ে আছেন। আজকে বাংলাদেশের হক্কানি ওলামায়ে কেরাম আমরা যারা আছি, কোন এলাকায় আমাদের বিজয় আছে আমাকে বলেন তো। এমনকি ফেনী জেলার হাজারো জায়গায় বিদাধীন আমাদের সে শক্তিশালী, এমনকি ওই যে হিজবুত তাওহিদ নামে এক ভণ্ড এবং বেইমানের গোষ্ঠী, তাদের সাথে আমরা মোকাবিলা করতে পারছি না। আমি নিজেদেরকে অনেক বড় মনে করতেছি ভাই। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, মনের মধ্যে অনেক আফসোস, অনেক দুঃখ। চিন্তা করেন, ভাবনা করেন, আফালা তাতাফাক্কারুন, আফালা তাআকিলুন, আফালা তুবসিরুন। তোমাদেরকে চিন্তা নাই, তোমাদের কি আকল নাই, তোমরা কি দেখো না আমরা কোথায় আছি? আসুন, হতাশ হওয়ার কিছু নেই। আমি যে কথাগুলি বলছি এগুলো হতাশার জন্য বলছি না, স্পৃহা সৃষ্টি করার জন্য বলছি। আমরা ঐক্যবদ্ধ হই, খোসাখুসি বাদ দেন, নেতৃত্ব নিয়ে যান, যা পারেন তাই করেন, সবাই ঐক্যবদ্ধভাবে। হিংসা হাসাদ বাদ দেন, হিংসা করিয়া ফায়দা নাই, হিংসার আগুনে আমরা জ্বলে পড়ে শেষ হয়ে যাব, আর কাফেররা হাসতে থাকবে। হিংসার আগুনে আমরা জ্বলে পড়ে সরকার হয়ে যাই, আর বাতি বাতির জায়গা জ্বলতে থাকে। যেরকম উই পাকা, তারা বাতিকে হিংসা করে বাস তার কাছে যায়, তোকে নিবে ফেলবো, অথচ উই পাকা বাতিকে নিবাতে পারে না, নিজে ধ্বংস হয়ে যায়। ঠিক আমরা হিংসা করে আমরা আমাদেরকে নিবাতে যাই, আসলে আমরা কাউ কাউকে নিবাতে পারি না, বরং নিজেরা নিজেরা সব পুড়ে ধ্বংস হয়ে যায়, সরকার হয়ে যায়। আসুন ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ কলবি ঐক্যবদ্ধ হই, কলবি ঐক্যবদ্ধ হই, চিন্তাভাবনা ঐক্যবদ্ধ হই, আদর্শ ঐক্যবদ্ধ হই। স্টেজ ভিডিও ঐক্যবদ্ধ কোনো লাভ নেই, দেশ কি নিয়ে চিন্তা করুন, শুধু মাদ্রাসা নিয়ে চিন্তা করলে আপনি ভাবিয়েন না মাদ্রাসা স্থায়িত্ব হবে। আর ইসলাম তো শুধু 1 বছরের জন্য আসে নাই, 100 বছরের জন্য আসে নাই, কি আমত আগ পর্যন্ত ইসলাম আসছে। আপনি ভাবিয়েন না আপনার এই যুগই শেষ, আপনার নাতির যুগই শেষ তা না, হাজারো বছর ইসলাম চলতে থাকবে, হাজারো বছর লক্ষ বছরের চিন্তা করে আমাদের সামনে কদম বাড়াতে হবে। কাজে আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে এই জাতির ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমার এই না ইল্লা বালাকাল্লাহুম্মা আমিন।